Assalamu alaikum, dear students, how are you? Hope all are doing well. By the grace of Almighty Allah, I am also well. I am Mohammad Mujammil Haq, Senior Assistant Teacher, Police High School, Kumilla. Welcome to my class. I am going to take a class on grammar for class 6 and 7. The previous classes, I have discussed about future tense and future indefinite tense, future continuous tense. Today I am going to discuss about future perfect tense and future perfect continuous tense. যদিও এই দুটো টেন্স একটু কাজে কম লাগে তারপরও টেন্স সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে বিশেষ করে एग्जांपल গুলো যাতে তোমরা বুঝতে পারো. So dear students, at first you know that in case of future all the actions will happen in the future. So future perfect tense is used to indicate a future event. Eto ekta future event, future ghotona that has a definitive in time. Eta ekta shesh shomoy ache orthat bhobishyot kale kono kaj ghotte ghotia thakbe ba hoya thakbe ro bujhe bhobishyot kale ekta kaj ghotbe eta ekhane shesh hoye jabe ekta shesh shomoy shura thakbe ero bujhle setake future পারফেক্ট টেন্স হলে পারফেক্ট অর্থ কি পরিপূর্ণ বা সম্পূর্ণ ভবিষ্যৎকালে যে কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে এবং এটা কি একটা উইল হ্যাপেন ইন ফিউচার বা হ্যাভ এ ডেফিনিট এন্ড টাইম মানে সমাপ্তির সময়টা থাকবে সো লুক এট দা एग्जांपल এট ফার্স্ট অর মেইন एग्जांपल ইন দা ফিউচার ইনডিফিনিট আই হ্যাভ রিটেন দি एग्जांपल ইজ আই শ্যাল রাইটিং এ লেটার আমি একটা চিঠি লিখব ইন দা ফিউচার কন্টিনিউয়াস টেন্স I shall be writing a letter. So in case of future perfect tense, I shall have written. You know that all the perfect tense, the verb thing or verb where past participle rule hai, written a letter. Ami ekta chithi likhte thakbo. Or he will. Structure will be as at first of a subject, then shall have or will have, then be thi or tell me past participle bolo plus object, and you know that where shall and will use. I repeat again, after first person and I shall is used, and all the case will use, suppose you, she, he or any plural number, we, they, then we use will. So shall have after I and will have other person. More examples. They will have playing football. Have WT football in the field. Here you can use another extension, that means before I come or she will come. অর্থাৎ সেখানে স্ট্রাকচারটা আরো হতে পারে যদি তুমি বিফোর থাকে ভবিষ্যৎকালে দুইটা ঘটনাও থাকতে পারে past perfect tense এর কথা তোমাদের খেয়াল আছে যে ভবিষ্যৎকালে দুইটা অতীতকালে দুইটা কাজ যদি সংযুক্ত যেটা আগে সেটা past perfect tense পরেরটা হলো past indefinite তদ্রূপ
ভবিষ্যৎকালে যদি তুমি দুইটা কাজের কথা চিন্তা করো, যে কাজটা আগে হবে ভবিষ্যতে সেটা হবে, কারণ ভবিষ্যতে তো সবকিছু ভবিষ্যৎ, পরে হবে তো, পরে কোনটা সম্পন্ন হবে এটা তো আমরা জানি না, কিন্তু তুমি যদি দুইটা কাজ নাও, যেটা আগে সম্পন্ন হবে এটা হলো পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। সাপোজ আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার বিফোর ইউ উইল কাম, তুমি আসার পূর্বে আমি চিঠিটা লিখে লিখতে থাকবো বা লিখে থাকবো, এরকম তোমরা বিফোরও লাগাইতে পারো, সেক্ষেত্রে একটু পারবে, এবং সেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট অথবা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বিফোর সি কাম সি কামস বিফোর ইউ কাম এটসেট্রা। সো অ্যানাদার সেন্টেন্স, ইন কেস অফ নেগেটিভ আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার, অন্যান্য ক্ষেত্রে যা হয় আই শ্যাল নট, আই শ্যাল হ্যাভ নট, আই শ্যাল হ্যাভ নট রিটেন এ লেটার। ইন কেস অফ ইন্টারোগেটিভ শ্যাল আই, তোমরা জানো ইন্টারভিউ ক্ষেত্রে শ্যাল উইল এগুলি আগে বসে, এখানে তাই বসবে, শ্যাল আই হ্যাভ রিটেন এ লেটার। এভাবে তোমরা মোর অ্যান্ড মোর সেন্টেন্স তৈরি করতে পারো। জাস্ট তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য তারপরও খেয়াল করো, দি ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট এ ফিউচার ইভেন্ট দ্যাট হ্যাজ ডেফিনিটিভ এন্ড টাইম, ভবিষ্যৎকালে যে কাজটা শেষ হইতে থাকবে, ঘটতে থাকবে, এরকম বুঝাইলে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, এবং স্ট্রাকচার দেখ লাগিস, সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, দেন অবজেক্ট থাকুক, বিফোর থাকুক, এক্সটেনশন যাই থাকুক। ওকে, সো নাও উই আর গোয়িং টু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, নাও উই আর টকিং অ্যাবাউট দ্য লাস্ট আইটেম অফ ফিউচার টেন্স, দ্যাট মিন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মিন্স সামথিং কন্টিনিউ, ইন কেস অফ ফিউচার অল দ্য অ্যাকশন উইল বি হ্যাপেন ইন ফিউচার, সো উই ক্যান টেল দ্যাট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিসক্রাইব অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ আপ আনটিল এ পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে যদি চলতে থাকে বা ঘটতে থাকবে এরূপ বোঝায়, তাহলে সেটাকে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবং তোমরা জানো অল দ্য কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে তোমার আইএনজি থাকে, সো আমরা দুইটা এক্সাম্পল দেখে তারপর স্ট্রাকচার লিখবো, তোমরা স্ট্রাকচার থেকে আরো কিছু এক্সাম্পল তৈরি করবা। এগেইন আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো ফর টু আওয়ার্স, তুই কত ধরে লিখতে পারি ফর টু আওয়ার্স, দুই ঘন্টা ব্যাপী, এটা একটা পয়েন্ট অফ টাইম। তোমার এক্সাম্পল সেক্ষেত্রে দেখবে হি উইল ইট হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ এন আওয়ার, আধা ঘন্টা ধরে হাত থেকে থাকবে, এর সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন ভার্বের শেষে আইএনজি অবজেক্ট অর এক্সটেনশন, সাবজেক্ট উইল হ্যাভ বিন ভার্বের শেষে আইএনজি অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন, সো দি স্ট্রাকচার উইল বি স্ট্রাকচার অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে যেটা বলেছি, প্রথম তো সাবজেক্ট থাকবে, তারপর তোমার শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল কার সাথে বসে, শ্যাল বসে
আয়ের সাথে উইল হ্যাভ বিন দেন ভার্বসেস আইএনজি দেন অবজেক্ট অর এক্সটেনশন মানে বাকি যা হয় সো হিয়ার অলসো ইন কেস অফ নেগেটিভ you can use negative in case of interrogative you can use auxiliary verb shall or will at the beginning so now you try to make three examples dear students have you written some examples yes at first verb play দের সাথে অফকোর্স উইল দে উইল হ্যাভ বিন প্লেয়িং তারা ফুটবল খেলতে থাকবে প্লেয়িং ফুটবল ফর থ্রি আওয়ার্স আর ইট হ্যাজ বিন রেনিং It will আকাশ মেঘলা বৃষ্টি হইতে থাকবে আমরা তো জানি it will have been raining for 2 hours দুই ঘন্টা ধরে বৃষ্টি থাকবে লাইক past perfect tense or present perfect continuous tense since morning নির্দিষ্টরে বলে since ও বলতে পারো অসুবিধা নেই তাহলে দুই ঘন্টা যাবত বৃষ্টি হইতে থাকবে ভবিষ্যতে এরকম বুঝালে তারা তিন ঘন্টা যাবত খেলতে থাকবে এসব বুঝাইলে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ইন দ্য কেস অফ নেগেটিভ আই শ্যাল হ্যাভ নট বিন রাইটিং এ লেটার দে উইল হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ইন কেস অফ ইন্টারগেটিভ আমরা শ্যাল এন্ড উইল সামনে বসাবো শ্যাল আই বিন রাইটিং এ লেটার হ্যাভ বিন রাইটিং এ লেটার উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল উইল ইট হ্যাভ বিন রেনিং ফর টু আওয়ার্স এন্ড ইন কেস অফ নেগেটিভ ইন্টারগেটিভ ওন্ট উইল নট তুমি সঙ্গে একসাথে রাখতে পারো অথবা উইল ইট হ্যাভ নট বিন রেনিং ফর টু আওয়ার্স অন্যান্য ভাবে যে এই ক্ষেত্রে তোমার নেগেটিভ ইন্টারেক্ট করো একই নিয়ম হবে শুধু খেয়াল রাখবো মডেল লোক যদি এখানে শেয়ার অথবা উইল সো হ্যাভ ইউ আন্ডারস্টুড ইয়েস ইফ ইউ এনি কোশ্চেন্স ইউ ক্যান রাইট ইন দ্য কমেন্ট বক্স সো উই আর অ্যাবাউট অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন আই ওয়ান্ট টু গিভ এ সিম্পল হোমওয়ার্ক to write 5 and 5 10 examples এই দুইটা স্টেন্সিলি মাত্র 10টা এক্সাম্পল লেখলেই হয়ে যাবে পাঁচটা পাঁচটা করে নিজের ইচ্ছে মতো যেগুলো আমি দিয়েছি আর বাইরে তাহলে হবে রাইট 10 sentences using future perfect tense future perfect and future perfect tense and future perfect continuous tense ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করে দশটি বাক্য লিখতে বিফোর লিভিং দ্য ক্লাস আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাজ ইউজুয়াল যেহেতু এখন করোনা পরিস্থিতি কোভিড 19 প্যান্ডামিক চলতেছে তাই এই সম্পর্কে দুই একটি কথা না বললেই নয় স্টে অ্যাট হোম স্টে সেফ একটা স্লোগান হয়ে গেছে বাড়িতে থাকো নিরাপদ থাকো ইন কেস অফ ইমার্জেন্সি ইমার্জেন্সি ক্ষেত্রে তোমরা যদি বেরো যাও You must use this
মার্কস মার্কস আর অবশ্যই ঘরের বের হবে না এবং ইউ মেক সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাট লিস্ট 3 মিটার 3 ফিট একজন আরেকজন থেকে 3 ফিট দূরত্ব থাকবা ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ এন্ড ওয়াটার অর স্যানিটাইজার ফর 20 সেকেন্ডস মেনি টাইমস ইন এ ডে একদিনে অসংখ্য বার ঘরে থাকো বাইরে থাকো হাত ধুতে করতে হবে ইউ শুড ইট ফুড প্রোটিন ফুড ভিটামিন ইউ শুড টেক রেস্ট ইউ শুড প্রে টু অলমাইটি আল্লাহ ফর আওয়ার বেটারমেন্ট তোমার বাবা মার কথা শুনবে হাসি খুশি থাকবে কিছু কিছু লেখাপড়া করবে আর নয় গুড বাই থ্যাংকস অল